নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজা শুরু হলো রুদ্র বার্তা নমস্কার এবং সুপ্রভাত আমার আপনারা রুদ্রব্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি সকালে আসা মারি আপনাদের ভাবাতে আসা তো সকালের বার্তা নিয়ে যখন ভাবাতে এসেছি আজকের ভাবনাটা কিন্তু একটু অন্যরকম হবে নিশ্চয়ই থামলান লেগে বুঝে গেছেন পুলিশকে নিয়ে আমার আজকের ভিডিও পুলিশ আক্রান্ত পুলিশ এই খবরটা আজ আর কিন্তু নতুন মনে হয় না নিত্য নৈমিত্তিক আক্রান্ত পুলিশকে দেখতে দেখতে একটা সময় মনে হয় পশ্চিমবঙ্গে পুলিশ আক্রান্ত না হলেই খবরটা হচ্ছে এটা খবর হওয়া উচিত ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ আক্রান্ত হবে এটাই স্বাভাবিক এই জায়গায় চলে গেছে আজকে রাজ্যে গত দুদিন আগে টালিগঞ্জ থানার যেভাবে আমরা ভিডিও ফুটেজ দেখলাম টিভিতে দেখলাম বারবার একটা পুলিশ কনস্টেবলকে মারা হলো কলার ধরে হিঁচড়ে টেনে নিয়ে এসে দাম করে মারা হলো এবং একটা পাঞ্চ এমন এরকম জায়গায় লেগেছিল যাতে সেই পুলিশ অথবা চেরা কনস্টেবল তিনি কিন্তু টল টলমটল হয়ে গেছিলেন অর্থাৎ মাঠটা খুব জোরে হয়েছিল আর যদি ঠিক সময় কানেক্ট হতো উনি হয়তো মারাও যেতে পারতেন কারণ টেম্পল হচ্ছে খুব বাজে জায়গা এটা মার্শাল আর্টিস্ট হিসেবে আমি বললাম আপনাদের তো যাই হোক এই যে মারধরের ব্যাপারটা হচ্ছে এটা কেন হয়েছে এটা দেখতে গেলে ভাবতে হবে একটু পিছিয়ে যেতে হবে পিছিয়ে গেলে দেখা যাবে সিপিএম রাজার তো পুলিশকে মার হতো পুলিশদের মারা হতো পুলিশদের মেরেছে ডিসি পোর বিনোদ মেহেতাকে মেরে দেওয়া হয়েছিল এরকম বহু পুলিশ কনস্টেবল অফিসারকে মারা হয়েছে কনস্টেবল মার খেয়েছে কিন্তু এতটা ছিল না এখন যেন একটা জলভাত হয়ে গেছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকে হয়ে গেছে পুলিশ কনস্টেবলদের মারা পুলিশদের মারা জলভাত ব্যাপার হয়ে গেছে এটা শুরু কিন্তু অনেকদিন আগে হয়েছিল মনে আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন তৃণমূল করতেন না যখন তিনি কি করতেন একটা গুলিমা ফুলিমা কী সব করতেন তখন তাদের একটা মিছিলে কলকাতা পুলিশের অফিসারকে এবং কনস্টেবলকে তার করে মারা হয়েছিল ভুলে গেছেন সব না আপনারা আমি পুলিশদের বলছি আপনারা যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু মিথ্যে কথা বলছি না একটু একটু নিজেদের স্মৃতিতে চাঁদ দিন ভাবুন মারা হয়েছিল আপনাদের কলকাতা পুলিশদের কালিয়াচকে থানা ভাঙচুর আগুন লাগানো কালিয়াগঞ্জে ওসি মহিম অধিকারী আবার নামটা মনে পড়ে গেল এই নামটা বারবার মনে পড়ে কারণ মেরুদণ্ড সোজাকার এক পুলিশ অফিসার যিনি ওই জলসা ইসলামিক জলসা বন্ধ করতে গিয়ে পুলিশ কনস্টেবলরা যখন অ্যাটাক্ট হয়েছিল তখন তিনি ফায়ার করতে বলেছিলেন এবং ফায়ার করেছিলেন আর তার জন্যই তাদের পুলিশ কনস্টেবলদের বাঁচাতে পেরেছিলেন বাবা যেরকম সন্তানদের আগলে রাখে ঠিক তেমনি বড় বড় অফিসারদের কাছে কনস্টেবল থেকে শুরু করে সবাই সেরকমই হওয়া উচিত একটা সংসার হওয়া উচিত আমার মনে হয় একটা পরিবার হওয়া উচিত আমি রুদ্রবার্তার পরিবার আমি বলি তো এই পরিবারে যারা আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের থাকে তাই এটা থাকে আমার পরিবারের অর্থাৎ রুদ্রবর্তার পরিবারের কোনো সদস্য বা সদস্যের দিকে আগুন তুললে তাকে অ্যাটাক করার ক্ষমতা আমি রাখি যতটাই ক্ষমতা থাকুক একটা মৌমাছিও তার বাসা বাঁধানোর জন্য বাঁচানোর জন্যে অ্যাটাক করে দেয় মারা যাবে যেন সে হুল ঢুকিয়ে দেয় তো এইটা স্বাভাবিক ঘটনা ছিল আমি রুদ্রবার্তা নিয়ে বললাম শুধু পুলিশ একটা ফোর্স যে ফোর্সের ওপর সবাই ভরসা রাখে দেখুন আমি পুলিশের কাছ থেকে বিভিন্ন সময় মিথ্যে কেস খেয়েছি তার কারণ তাগেদারি করা পুলিশ অফিসাররা রয়েছে তারা করেছেন আবার উল্টো দিকেও দেখেছি বুক মাথা উঁচু করে ছাতি চওড়া করে পুলিশ অফিসারদের দেখেছি যখন আমার দেখা এক অফিসার আছেন নাম বলছি না সিপিএম তখন রাজত্ব রাজনীতি সে সময় আমি করি অন্য রাজনীতি করি জলের স্রোতের উল্টো দিকে হাঁটা বড় বড় আমার অভ্যেস ছিল সাঁতার কাটা এবং সেখানে তখনও ছিল তো তখন আমি স্রোতের উল্টো দিকে হাঁটা এক সাঁতার কাটা এক রাজনীতিবিদ যখন ছিলাম সে সময় হ্যাঁ বলতো বিরল প্রজাতির প্রাণী আমার বাড়ির আত্মীয় স্বজন যারা করছে কমিউনিস্ট পার্টি করতো এখন অনেক কমিউনিস্ট পার্টি চুপ করে গেছে যারা বিরল প্রজাতির প্রাণী বলতো আমরা গেলে অর্থাৎ কোথাও গিয়ে খেতে বসলে পরে খেতে গেলে বলতো এই বিরল প্রজাতির প্রাণী এসে গেছে তো সেই সব অপবাদ মানে স্পষ্ট সহ্য করা আমার দেখেছি অফিসার অফিসারকে যিনি সিপিএম এর রাজত্ব কালে এলসিএস কে ডাইরেক্ট বলতে পারেন একদম ঢুকবেন না এখানে দুজন বলেছি তো দুজন ঢুকবেন এক পুলিশ অফিসার মানে কনস্টেবল অফিসারকেই একজন সিপিএম এর দুর্দণ্ড প্রতাপ নেতা অর্থাৎ এল সি এস এর পরে যারা কি মাসেল পাওয়া যা সবচেয়ে বেশি ছিল সেই মোটর মোটরসাইকেল চেকিং করে এবং বলে যায় যায় মারতে ওই অফিসার অর্থাৎ পুলিশের ওসি সে সময় যিনি ওসি ছিলেন তিনি কিন্তু ওই ভদ্রলোক মানে ওই নেতাকে তথাকথিত নেতাকে দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যতদিন আমি থানায় থাকবো যদি ভেতরে ঢোকা না আমরা তুলে দেব এই অফিসার আমি দেখেছি নিজের সদস্য মানে পরিবার ভাবতেন তিনি থানাটাকে এবং থানার পরিবারের কনস্টেবলকে তিনি বলতেন তিনি বলতেন তিনি উল্টোপাল্টা বলতেন তিনি চাচাতেন তার কাছে সব টাইট হয়ে গেছিল তিনি তার থানাটাকে পুরোপুরি চেঞ্জ করেছিলেন সব কিছু করেছিলেন এবং তিনি কনস্টেবলদের থেকে শুরু করে অফিসারদের প্রচণ্ড ধমকাতেন কিন্তু একটা অফিসার বা একটা কনস্টেবলকে কেউ কিছু বললে তিনি কিন্তু নামতেন রাস্তায় এইটাই হওয়া উচিত টালিগঞ্জ থানার যে কনস্টেবলটা মার খেলেন বিমান দাস তার বাড়ির লোক তার বাড়ির ছেলে পুলে তার বাড়ির আত্মীয় স্বজন কি ভাবছে ভাবছেন কী ভাবতে পারে তারা আপনারা পুলিশে কাজ করেন মনে হয় না কি আপনাদের মেরুদণ্ড সোজা রাখা উচিত কেন হয়ে গেল টেবিলের তলায় পুলিশ অফিসার লুকিয়ে পড়ে পুলিশ অফিসার কাঁদে এই রাজত্বে কেন হবে অন্য জায়গায় দেখুন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের জায়গায় দেখুন বা মহারাষ্ট্রে দেখুন গুজরাটে দেখুন পুলিশ অফিসাররা এনকাউন্টার করে দেয় উনিশ বিশ এগুলো গুলি চালিয়ে দেয় এটা হওয়া উচিত ছিল সাধারণ মানুষ তো আপনাদের সঙ্গে এখনও আছে আপনারা কেস দিন মিথ্যে কেস দিন ঢুকতে দা দিন অপমান করুন যা কিছু করুন কিন্তু সাধারণ মানুষ আপনাদের সঙ্গেই আছে এখনও সাধারণ মানুষ রাত বিরাতে আপনাদের কথাই ভাবে বিপদে বলে বলে চলো পুলিশ থানায় যাবো এখনো পুলিশকে ভরসা করে এরকম দিন না আসেন পুলিশকে ভরসা করা ছেড়ে দেবে কারণ এরকম মার আপনারা যদি খেতে থাকেন এবং আপনারা যদি কোনো কেস না করতে পারেন শুনলাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে পুলিশকে রক্ষা করার জন্য আবার কেন্দ্রীয় বাহিনী দিতে হবে খুব মজার কথাগুলো সব হয়ে গেছে কিন্তু আমার ভালো লাগেনি খালো লাগেনি জানেন কারণ পুলিশ অফিসারদের পুলিশ ফোর্সটাকে আমি খুব কাছ থেকে দেখেছি পিডিএস অর্থাৎ পুলিশ ট্রেনিং স্কুলের একটা সময় আমি যেতাম যাতায়াত করতাম তো সেই সময় আমি দেখেছি পুলিশ অফিসারদের তাদের সঙ্গে মিশেছি তাদের কথাবার্তা শুনেছি সব কিছু শোনার পরে আমার মনে হয়েছিল পুলিশদের জীবনটাও একটু কষ্টকর আমি জানি পুলিশদের জীবন কষ্টকর সদ্য বিয়ে করা এক অফিসারকে আমি চিনি যিনি বিয়ে করার পরে মাত্র দশ দিন না দিন ছিলেন তারপর তাকে বেরিয়ে চলে আসতে হয়েছিল তারপর থেকে প্রায় ছ মাস কি আট মাস তিনি যেতে পারেনি কারণ

খুব বিপদে পড়েছিলেন পরে একদিন বলবো সেই বিপদের কথা তো তিনি করতে আমার দুটো পা ধরে নিয়েছিলেন যে আমাকে বাঁচান আজ তিনি অন্য একটা জায়গায় বড় জায়গায় আছেন অফিসার হয়ে গেছেন সেই অফিসারকে বাঁচাতে গিয়ে আমাকে যা যা করতে হয়েছিল মানে মপকে নিয়ে টোটাল মপকে আমাকে করতে হয়েছিল তারপরেও তিনি চলে যাওয়ার আগে আমাকে ভালো কেস দিয়ে গেছেন ভালো ভালো কেস দামি দামি কেস দিয়ে গেছেন তো এরকম অফিসারও আছে আবার এরকম অফিসার আছেন এক অফিসার যাকে যা মিথ্যে কেস দেওয়ার জন্য সিপিএম এর নেতা থেকে শুরু করে সবাই যখন থানায় বসে আছে এবং মিল মিল কর্তৃপক্ষ যে কর্তৃপক্ষের তাদের দাঁড়িয়ে চাটক বা পাচাটা যাই বলুন লক কারণ প্রচুর পয়সা তাদের তারা যখন আমার বিরুদ্ধে কেস করছে সেখানে দাঁড়িয়ে পুলিশ অফিসার আমাকে ডাকিয়ে এমন হুমকি দিলেন তাদেরকে তাদেরকে দূর করে তাড়িয়ে দিলেন মিথ্যে কেস দেবেন বল এখান থেকে দূর করে তাড়িয়ে দিতে বলেন এরকম অফিসার আমি দেখেছি কাজে পুলিশের মধ্যে ভালো খারাপ অবশ্যই আছে তো ভালো অফিসার যারা আছেন ভালো যারা আছেন তারা ভাববেন একবার মনে করে দয়া করে মিথ্যে আপনাদের হয়তো হয়তো দিতে হয় তার কারণ না দিলে আপনাদের চাকরি চাকরি চলে চলে যাবে কিন্তু গেলেও মনে রাখবেন মাথা উঁচু করে যদি চলে যাওয়া চাকরিও হয় আমি একজন অফিসারের নাম বলতে চাই মানে বলতে গিয়ে আটকাচ্ছে খোকা বোস একজন অফিসার ছিলেন তিনি কিন্তু অপমান সহ্য করেননি লাস্ট পোস্ট মনে তার গোলা থানায় ছিল ওখান থেকে তিনি কিন্তু রেজিগনেশন দিয়ে চলে গেছে কারণ তিনি অপমান সহ্য করতে চাননি বল এই চাকরি আমি করবো না অপমান আমি সহ্য করবো পেটে বিদ্যে ছিল মাথা উঁচু করা মানুষ ছিলেন বেরিয়ে চলে গেছেন তো এরকম অফিসার অনেক আছে এরকম হন না আমি মনে রেখেছি আমি মনে রেখেছি আমার মতো বহু মানুষ থাকে যারা এরকম অফিসারদের মনে রাখে বলছিলাম না নাম বলতে পারছি না তারা এখন ডিউটিতে আছেন বলে যে সমস্ত অফিসারদের দেখেছি আর এক অফিসারকে দেখেছি এই তৃণমূল রাজার থেকে তৃণমূলের হয়ে তিনি হয়তো কিছু না কাজ করেন তার কারণ তাকে করতে হয় হয়তো সেই তিনিও কিন্তু তৃণমূলের প্রতাপ জানার জন্য চেষ্টা করছিলেন তাকে দা করিয়ে তুলে বলেন এখান থেকে জীবনে কোনোদিন আমার কাছে আসবি না হাঁটুর নিচে থাকবি হাঁটুর ওপরে উঠে যদি কাঁধের কাছাকাছি আসতে যাস কাঁধ ভেঙে নামিয়ে দেবো এই অফিসার আমি দেখেছি গর্ব লাগে সেই অফিসারের সঙ্গে আমার যোগাযোগ ছিল আছে এবং থাকবে কারণ বীর যারা তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখি যারা কাপুরু নপুংস পুলিশ অফিসার তাদের সঙ্গে যোগাযোগ রাখি তার কারণ তারা মেরুদণ্ডবিহীন মেরুদণ্ডবিহীন মানুষদের নিয়ে দেখে ভেবে লাভ নেই সাপ ভালো কেচো ভালো না কেঁচোকে আমি ঘেন্না করি সাপ আমি মানি সাপের বিষ আছে তাদের মানি কারণ তাদের তবুও আছে স্পাইনাল কট না মতো আছে অর্থাৎ আছে তাদের তারা ফস তুলতে পারে কেঁচু তো সারা জীবন নন্দী হয়ে যায় তো কেঁচো হওয়া পুলিশ অফিসারদের কথা আমি বলছি না যারা এখনো পর্যন্ত ভালো আছে তারা দয়া করে ভাববেন একটা কথা আপনাদের বলবো একটু সময় দেবেন আমাকে একটুখানি সময় দিন একটা ঘটনার কথা আপনাদের বলি রিজাইন কাণ্ড যখন চারিদিক উত্তাল সে সময় আমি রাজনীতি থেকে বিতর্কে সরে গেছিলাম তার কারণ হচ্ছে আমার এই ফোটকাটা স্বভাব আমি যেখানেই থাকি যাই থাকি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই তো স্ট্রেট ফরওয়ার্ড বলার জন্য আমি একটু বাইরে চলে গেছিলাম যাই হোক সংসারে ছিলাম ছিলাম মাকে নিয়েছিলাম মায়ের অপারেশন হয়েছিল মাকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময় একটি ছেলে মাঝে মধ্যে আমার বাড়ির সামনে আসতো এবং চলে যেত মা বলতো একটা ছেলে তোর জন্য আসে আর চলে যায় কি হচ্ছে দেখ তার ছেলেটার সঙ্গে দেখা হলো ছেলেটা হচ্ছে হিন্দু ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করেছিল তখন রিজানুর কাণ্ডে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল সিফিএত সেই ছেলেটি বিয়ে করেছিল এবং সে তার বউকে নিয়ে স্ত্রীকে নিয়ে ছিল একটা ঘরে সেখান থেকে মেয়ের বাড়ির পরিবারের লোক মুসলিমরা সবাই মিলে গিয়ে জ্বর করে ছেলেটাকে মেরে এবং বউটাকে কিনে নিয়ে চলে যায় লিগালি তাদের বিয়ে হয়েছিল সেই উকিল তাকে গেছিল উকিল তাকে কোনো কিছু বলতে পারেনি তার কারণ হচ্ছে এদের বিরুদ্ধে কি লাগবে কেউ আসেনি থানায় গেছিল বেচারা তাকে থানায় ওকে চাপ চাপগোয় হয়েছিল বের করে দিয়েছিল ওইখান থেকে কোনো কালো শুনবো ওই থানা যাও ও থানা যাও ও থানা করেছিল উলুবাড়িয়া থানা বাউরিয়া থানা বাউরিয়া থানা উলু এরকম করে ধানা জায়গায় থানায় ঘোরাঘুরি ঘোরাঘুরি করে অবশেষে ছেলেটা পাজল হয়ে গেছিল সেটা আমার বাড়িতে এসেছিল এবং এসে কান্না কাটি শুরু করে দিয়েছিল আমি বললাম তো রাজনীতি দলে ছিলাম না রাজনীতি কোনো ক্ষমতা নেই আমি কি করবো সাধারণ মানুষ তার তবুও বিশ্বাস আমি কিছু করতে পারি আর আমার মা ছিলেন আমার মা ছিলেন এরকমই যে কারুর কান্না সহ্য করতে পারতেন না বললো নাম তুই যা তুই পারবি নাম আমি

এলাম এখানে কুকুর তো বসে আছে কুকুর বসতে অপমান সহ্য করেছি কিন্তু সেদিনই ছেলে যাওয়ার পাত্র আমি নয় বলে আমি গেছিলাম এসডিপিওর কাছে এসডিপিও সেদিন কিন্তু কেসটাকে নিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে ওই থানায় ফোন করেছিলেন অফিসার আমাকে ফোন করে ডেকে নিলেন কারণ ওসি ওই যে নাম্বারটা ছিল এফআইআর করতে গিয়েছিলাম ওদের আমার নাম্বার দেওয়া ছিল ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করার জন্য যে অনেক গিয়ে বলেছিলাম কন্ট্যাক্ট নাম্বার আমার এখন কারণ ছেলেটার কাছে ফোনও ছিল না গরিব ঘরের ছেলে ছিল তো যাই হোক তারপরে সব থানাই আমাকে প্রাধান্য দিল কারণ এসডিপিও উনি ব্যাপারটা সরাসরি হস্তক্ষেপ করলেন এবং বললেন এটা দরকার আছে ঠিক বলেছেন আপনি করুন কারণ আমি বোঝাতে পেরেছিলাম এসডিপিওকে যে এটা দরকার কারণ সেদিন আমি অফিসারকেও বোঝাতে চেয়েছিলাম কিন্তু অফিসার পাত্তা দেয়নি এবার হবো সেই বিচারটা হয়েছিল ছেলেটি আজকে সুখে আছে তার ছেলেদের একটা একটা না দুটো ছেলে বলে হয়েছে এখন তারা খুব সুখে আছে ভালো আছে সেদিন তাদের ফিরিয়ে নিয়ে আসা গেছিলো এবং অনেকগুলো ওই যারা সব মেরেছিল তারা অ্যারেস্ট ফ্যারেস্ট হয়েছিল অনেক কিছু হয়ে মেপে ফিরে এসে সংসার পুরো এখন ঠিক চলছে যাই হোক এই কাজটা করেছিলাম প্রত্যেকে অভিজ্ঞতা হয়েছিল কমন পিপলের কোনো ভ্যালু পুলিশের অনেক লোকেরা দেয় না কিন্তু দেয় এসডিপিও দিয়েছিলেন সেদিনকে অ্যাস এ কমন ম্যান সেদিনও আমি গেছিলাম বোঝাতে পেরেছিলাম বোঝার চেষ্টা করুন আপনারা যে পুলিশ অফিসার আমি তাদের বলছি আপনারা যদি বদনাম হয়ে যান আপনাদের যদি এরকম মার খেতে দেখায় আমরা দেখি এবং দেখি এরকম করে এক তাপসবু যিনি গুলি খেয়ে মারা গেলেন খিদিপুরে কী হলো কালিয়াচক কি হলো টেবিলের তলায় লুকোনো অফিসার কি হলো চারিদিকে পুলিশ মার কাছে হুগলিতে এখানে ওখানে কেউ বলছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে নিয়ে আটকা করে শুনতে ভালো লাগে না খারাপ লাগে যেই বলুন খারাপ লাগে আবার এখান থেকে মালা রায় না নাম আছেন উনি বলছেন ও বিজেপির লোক ছিল মানে আর সেদিকুলো লোকগুলো কারা ছিল মানে মারা যাবে পুলিশকে বিজেপির লোক ছিল বা তৃণমূলের লোক ছিল বা সিপিএম এর লোক ছিল বা কংগ্রেসের লোক ছিল বা মুসলমান ছিল মেরে দেবে পুলিশকে অত সোজা নয় পুলিশ ফোর্স সম্বন্ধে যেহেতু বাবা আর্মিতে ছিলেন পুলিশ ফোর্স সম্বন্ধে বাবা বলতেন যে বল টেনিস বল যেরকম হয় ওরকম হওয়া উচিত পুলিশদের অর্থাৎ যত নিচে মারবে তত ওপরে উঠবে এটা হওয়া উচিত ছিল কিন্তু এখনকার ফোর্স হয়ে গেছে ওই মাটির বল মারলে বসে যায় আরে জাগুন আজ আপনারা জাগুন আপনারা যদি না জাগেন ঘোড়া ডিম হবে কিচ্ছু হবে না আরে আপনার বাড়ির মা বোনেরা বইয়েরা স্ত্রীরা কে সবাই তো দেখছে আপনাদের এরকম মার খাবেন থাপ্পর খাবেন চর থাপ্পর খাবেন থর কি বোঝাবো আপনাদের ওই ভিত দিন আমাদের কোনো যায় আসে না কিন্তু মুখ উঁচু করে বাঁচুন মাথা উঁচু করে চলুন হোক তৃণমূলের বড় নেতা হোক যে যত বড় নেতা হোক দেখেছি তুলে দিন মারলে চামড়া তুলে দিন তবে ঠিক হবে আর কি বলবো জাগুন কনস্টেবলগুলোকে বাঁচান নিজেদেরকে বাঁচান মাথায় যারা বসে আছেন তাবেদারি করা ছেড়ে দিন কি হবে রাজীব কুমারকে বাঁচাতে পারবেন কেউ পারবে না অপরাধ যে করবে অপরাধীর সঙ্গে যারা থাকবে তারা ফাঁসবেই আইন আদালত এখনো শক্তিশালী আছে মিথ্যা কেস দিলে আপনিও ফাঁসতে পারেন এগুলো ভাববেন কেউ করে না কেউ তো ফোঁস করবে কেউ তো রুদ্রপ্রসাদ ব্যানার্জি হবে যার আগে নেই পিছিয়ে নেই সামনে নেই ডায়ে নেই বাঁ নেই ভাববে যা হবে দেখা যাবে বুঝে নেব সে কিন্তু লড়বে আপনার বিরুদ্ধে ভাববেন ভাববেন ভাবাতে চেষ্টা করছি আপনারাও ভাববেন পুলিশ বলেও ছাড় পাবেন এটা ভাববেন না কারণ আইন আদালত আপনার ওপরে আছে কাজী মিথ্যে দেশ দেওয়া আপনি বাঁচবেন না কাজী সত্যের দিকে থাকুন কি হবে খুব বেশি হলে ট্রান্সফার হবে কিন্তু আপনার মাথা উঁচু থাকবে সব বলবে অফিসারটা ছিল বাপের ব্যাটা ছিল বাপের ব্যাটা ছিল জানানোর চেষ্টা করলাম জাগুন আর আম পাবলিককে বলছি পুলিশকে মারা লাগে একবার ভাববেন আপনার জন্য পুজোর সময় চুপচাপ দাঁড়িয়ে থাকা ভোগটি কিন্তু তার বাড়িরও বউ ছেলে পুলে সব ছেড়ে দাঁড়িয়ে আছে হয়তো সেই অফিসারেরও বাড়ির বা কনস্টেবলের বাড়ির মা বাবা অসুস্থ যেতেও পারছে না তার পুজো আপনাকে গার্ড করতে কেটে যাচ্ছে আপনার বাড়ির চুরির ইনভেস্টিগেশন করতে তাকে ছুটতে হয় অন্য জায়গায় কোনো কাউকে ফিরে আনার জন্য বম্বে পর্যন্ত ছুটতে হয় অফিসারদের ঘরে তার বিবাহিতার স্ত্রী থাকে তিনি হয়তো দেখছেন আমার ভিডিওটা তো তারা আছেন শিক্ষায় তাদের যোগ্যতা এমন তারা মাস্টারমশাই হতে পারেন প্রফেসার হতে পারেন এরকম যোগ্যতা তারা পুলিশ অফিসার হয়ে আছেন মেরুদণ্ড তাদের এখনও সোজা আছে ট্রান্সফার হতে এদিক ওদিক হয়ে যান তারা হওয়া করেন না তো এরকম অফিসার অনেক আছে পুলিশকে মারার আগে একবার ভাববেন পুলিশ আপনার জন্যও আছে মিথ্যে কেস দেয় পুলিশ তাবেদারি করে সব মানার পরও একটা কথা মনে রাখবেন ওই পুলিশ অফিসারই কিন্তু রাত বিরতি বিপদ হলে আপনার কাছে আসবেই ফোনটা করে দেখবেন আসবে আর আমার মনে হয় আগামী দিনে পুলিশ অফিসার জাগবে কে কোনো পুলিশ দেখছেন দেখছেন কি তরওয়াল ঘোরালে আপনারা আমাকে কমপ্লেন করেন আমি মার্শাল আর্টিস্ট তরওয়াল কেন সব ঘোরাতে পারি আমি সিকিউরিটি পার্সোনালকে ট্রেন্ড করেছি কাজে আমি সব কিছু জানি কাজেই আমাকে পার্সেল করে লাভ নেই আমার কথাগুলো ভাবুন ভাববেন জাগুন প্লিজ আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটাকে স্প্রেড করুন পুলিশ অফিসারদের বোঝান পুলিশ বন্ধুদের মধ্যে শেয়ার করুন এটা আপনাদের বলার ছিল মেরুদণ্ড সোজা করে পুলিশ থাকলে আগামী দিন আমরা আপনার সবাই শেফ কারণ খাগড়া ঘড়া ঘটবে না বা এই সব রোহিঙ্গা ফহিঙ্গা কেরকম ঢুকবে এটা ঠেঙিয়ে সার্ভ করতে একমাত্র পারে পুলিশ আর পুলিশের চোখ খোলা থাকে পুলিশকে আমি কাছ থেকে রেখেছি জানি তারা চাইলে সব পারে সব করে না উপরে অফিসারদের জন্য করে না নিজেদের ট্রান্সফারের ভয় যেদিন দুটো কেটে যাবে সেদিন পুলিশ পুলিশ হবে চললাম ভালো থাকবেন সবাই আর পুলিশ অফিসার যে সমস্ত বীর অফিসার আছেন তাদের জন্য আমার স্যালুট রইল ভালো থাকবেন চললাম ভালো থাকবেন চললাম বাড়ির মা বোনের কথা চিন্তা করবেন আপনার ছেলেও ভিডিও দেখে মার খাওয়া পুলিশকে দেখতে নিজের বাবা মাকে দেখতে কিছু চাই না চলি ভালো থাকুন নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ রুদ্ধবার্তা এখনকার মতো শেষ হলেও ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা ধন্যবাদ